হ্যালো এভরিওয়ান, আজকের এই ব্লগটা আমি বাংলায় বানাচ্ছি। আর এই ব্লগে আমি অ্যালকোভ নিউ কলকাতার 1BHK এর মডেল ফ্ল্যাট দেখাতে চলেছি। তো চলুন স্টার্ট করি। এটা হলো অ্যালকোভ নিউ কলকাতা শ্রীরামপুর মডেল ফ্ল্যাটের 1BHK এর এন্ট্রেন্স। এখন এন্ট্রেন্স থেকে সোজা ঢুকেই আপনি সামনে দেখতে পাচ্ছেন ড্রয়িং কামস ডাইনিং এরিয়া। তো এটাকে আমি খুব ক্লিয়ারলি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি, হোপ আপনারা খুব ভালো করে এটাকে বুঝতে পারবেন। আর এখান থেকে ওভারঅল আইডিয়াও আপনি একটা করে নিতে পারবেন যে কতটা স্পেস আর কতটা এরিয়া জুড়ে আছে। সোজা গেলে আপনার এটা কিচেন পড়ছে, এটা হলো কিচেন এরিয়া। তো কিচেন এরিয়াটা 1BHK হিসাবে ভালোই স্পেসিয়াস দেখলাম। একটু কর্নার করে ফ্রিজ রাখারও আপনার ব্যবস্থা রয়েছে। আর দ্যাট টু এখানে উইন্ডোটা যে আছে সেটা ভালোই বড় দেখলাম। তো এরকম একটা বড় উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার আমরা যাচ্ছি ব্যালকনির দিকে। BHK ফ্ল্যাটে আপনি এরকম একটা সুন্দর ব্যালকনি পেয়ে যাবেন যেখান থেকে আপনার সামনের ভিউও খুব ভালো হবে। আমরা যাচ্ছি বেডরুমের দিকে। তো যেহেতু এটা 1BHK তাই এখানে একটাই বেডরুম আছে। তো বেডরুমটা খুবই এটাও স্পেসিয়াস বলবো আমি। তো ওই দেখুন, তো আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট দিতে চাই। অ্যালকোভের প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার ওয়ার্ড্রপ রাখার যে স্পেস রয়েছে সেটা আপনার ওয়ালের সাথে অ্যাটাচ, যার জন্য আপনার আলাদা করে কোনো স্পেস নিচ্ছে না। আর এর জন্য আপনি যে কোনো মানে বেডরুমে বা গেস্ট রুমে বলুন, যেহেতু এটা 1BHK তো সেই হিসেবে আমি বেডরুমেই বলবো, আপনি আপনার মতো কিছু ফার্নিচারও রাখতে পারেন। আর এই দেখুন, এখানে একটা আলাদা করে ব্যালকনিও দিয়েছে বেডরুমের সাথে অ্যাটাচ, যেটা আর একটা প্লাস পয়েন্ট বলবো।
শারীরিক পাশি আর বেডরুমের সাথে অ্যাটাচ আপনার একটা বাথ এরিয়া দিয়েছে। দেখুন নর্মাল বলবো এটাকে, কারণ 1 BHK হিসাবে ওয়াশরুমটা ঠিকই রয়েছে। তো বেডরুম থেকে একটু বার হতেই আপনার আর একটা সাইডে ওয়াশরুম দিয়েছে, এই দেখুন। এটা হলো আপনার 1 BHK মডেল ফ্ল্যাটের অল ওভার লুক। আর আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি 1 BHK ফ্ল্যাটের স্কোয়ার ফিট আর প্রাইস, তো সুপার বিল্ড আপ এরিয়া স্কোয়ার ফিট আপনার 549, আর বিল্ড আপ এরিয়া ইনক্লুডিং ব্যালকনি স্কোয়ার ফিট আপনার 412, আর প্রাইস হিসাবে আপনার 1 BHK পড়ছে 25 lakhs। রিগার্ডিং 1 BHK ফ্ল্যাটের আর কোনো আপনার এনকোয়ারি থাকলে প্লিজ আপনি কমেন্ট সেকশনে মেনশন করুন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা আমি এখানে কমপ্লিট করছি, আর আমার আপকামিং ভিডিওতে রইবে 2 BHK এবং 3 BHK মডেল ফ্ল্যাটের আইডিয়া।